সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের নতুন আরেকটা আপডেট নিয়ে। এটা মূলত ডিসপ্লে নাম চেঞ্জ করে ফেলছে ফাইবার, এখন এটা মোটামুটি সবারই চলে আসছে। আবার অনেকেই আমাকে মেসেজ করছেন বা কল করতেছেন যে ভাই এটা আবার কী আসলো, এটা তো সম্পর্কে জানি না। তো আমরা যদি এই বিষয়টার কথা বলি, সেটা হচ্ছে আমাদের যেমন আপওয়ার্কে আমরা যারা কাজ করি, আপওয়ার্কের অ্যাকাউন্টের ওইখানে কিন্তু লেখা আছে, যেমন আমি একটা নাম বলি ইশরাত ডট বি, এরকম এখানে সেম ওরা নির্দিষ্ট একটা নাম, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের প্রথম অক্ষরটা ব্যবহার করতে সাজেস্ট করতেছে, অথবা আপনি নাম্বার ব্যবহার করতে পারেন। তারা কিছু গাইডলাইনও দিছে বা আপনাকে ফলো করতে বলছে, তারা এক্সাম্পল দিছে যে এটা আপনি কীভাবে ব্যবহার করতে পারেন এই ডিসপ্লে নামটা। তো এটা অবশ্যই রিয়েল হতে হবে, আপনার নামের সাথে মিল রাখতে হবে। এখন যদি মনে হয় যে আপনার ভোটার আইডি কার্ডের নাম একটা, তো এখানে দিছেন আরেকটা, যদি আমার মতোই হয়ে থাকেন, ঠিক আছে। তো আমার মোটামুটি সবগুলো অ্যাকাউন্টই ফেক নাম দিয়েই খোলা, মোটামুটি তিনটা চারটা ব্যতীত আর যেটুগুলো আছে সবগুলো ফেক নাম দিয়ে খোলা, নাম একটা, ভোটার আইডি কার্ড আরেকটা, ইউজার নেম আরেকটা। তো এই ক্ষেত্রে যদি আপনারও সেম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে ফাইবার আরেকটা ভালো জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের নামটা ব্যবহার না করতে চান, তাহলে আপনার ডাক নাম ব্যবহার করতে পারেন, হতে পারে নিক নেম ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো এখানে তারা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এরকম দিতে তারা সাজেস্ট করতেছে, হুনুপা বি। ওকে, তো আপনি যদি এটা সম্পর্কে পড়তে চান, উপরে দেখেন লার্ন মোর লেখা আছে না, আমরা এখানে ক্লিক করতে পারি। লার্ন মোরে ক্লিক করলেই আমাদের এই অপশনে নিয়ে আসবে, এটা হচ্ছে তাদের ইগুলো পড়ার অপশন, যে আপনি কোথা থেকে কিভাবে এই নামটা চেঞ্জ করবেন। এটা হচ্ছে প্রথম গাইডলাইন করছে তারা, যে প্রথমে আপনি লগ ইন করবেন, লগ ইন করে সুইট টু সেলিং মোডে যাবেন, তারপরে প্রোফাইলে যাবেন, ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে নেক্সট টু ইয়োর ডিসপ্লে নেম এখানে যাবেন, যাওয়ার পরে ইডিট ডিসপ্লে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। এটা বলে দিছে তারা, কিছু রিকোয়ারমেন্ট বলছে, তারা গাইডলাইন করছে যে আপনি কীরকম নাম ব্যবহার করতে পারেন। এখানে যেমন দেওয়া আছে ড্যানি, যেমন ড্যানি জি হতে পারে, ধরেন আমার নাম হচ্ছে রাজু আহমেদ, তাহলে আমার নাম কি রাজু আহমেদ। তো আপনার নাম যদি অন্য কিছু হয়, তাহলে আপনার দুইটা নাম আছে, হ্যাঁ, রাজু আহমেদ হতে পারে, রাসেল হতে পারে, শফিক রহমান অথবা শফিক ইসলাম, তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কীভাবে ব্যবহার করবেন। তাহলে আমি এখানে ব্যবহার করব রাজু এ, ঠিক আছে, আহমেদের এটা আমি এখানে ব্যবহার করতে পারি। যদি অন্য নাম থাকতো, তাহলে আপনি ওই একটা অক্ষর ব্যবহার করতে পারেন, যে কোনো একটা অক্ষর আপনার নামের যে লাস্ট নেম থাকবে সেটার প্রথম অক্ষর, অথবা যদি আপনার নাম তিনটা অক্ষরে থাকে, মানে লাস্ট নেম, মিডল নেম এবং ফার্স্ট নেম যদি থাকে, মানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যদি থাকে, তাহলে আপনি হয়তো মিডল নেম ব্যবহার করতে পারেন, মিডল নেমের প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন, অথবা লাস্ট নেমের প্রথম অক্ষর ব্যবহার করতে পারেন। চলুন এটা আমরা আর একটু বিস্তারিত জানি। এখানে দেখেন তারা একটু এগুলো পড়ে নিলে আপনি বুঝতে পারবেন তারা এখানে কী কী বলছে, যেমন ড্যানি জেড এখানে আপনি এইভাবে ব্যবহার করতে পারেন, এগুলো ফর এক্সাম্পল দিছে। কেউ আছে জিস ডিজাইনস, এগুলো ব্যবহার করছে, এখানে রকেট ডিজাইন ফর সেম, ওকে, সেম ডি, এখানে রকেটের রকেটটা আপনি ঠিক রাখতে পারেন, ডিজাইনের ডিটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। ওকে, তো এখানে দেখেন অনেক কিছু তারা বলছে, এক্সাম্পল দেখেন, দেখেন এখানে কত এক্সাম্পল দিছে তারা, লং নেমের ক্ষেত্রে কী করবেন, শর্ট নেম বা এজেন্সি নামের ক্ষেত্রে আপনি কী করবেন, এগুলো কিন্তু বলে দিছে, হ্যাঁ, মাল্টিপল নামের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবেন, যেমন একজনের নাম দেখেন তিন অক্ষরে, ঠিক আছে, দেখেন তিনি কীভাবে ব্যবহার করছে, এটা হচ্ছে এক্সাম্পল, হয়তো আপনি এটা ব্যবহার করার পরে, এটা ব্যবহার করার পরে লাস্টের যেটা জ্যাকসনের যেটা আপনি এখানে ইউজ করলেন, অথবা এই দুইটা ঠিক রাখছেন, মানে লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড মিডল নেম ঠিক রেখে লাস্টের যে জ্যাকসন নামটা আছে, জ্যাকসনের জেডটা এখানে বসায় দিছে, এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। দেখেন সমস্ত কিছু কিন্তু তারা পরিষ্কারভাবে বলে দিছে। ওকে, আর এখানে বুয়া নাম ব্যবহার করা যাবে না, আগে আগে বলে দিতেছি, বুয়া নাম ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন, যদি আপনার ডাক নাম থাকে সেটা ব্যবহার করতে পারেন। এটা মূলত বাইরের কাছে শো হবে, এটা মনে করেন একটা আপডেট। চলুন আমারটা দেখি কীভাবে ঠিক করা যায়। ওকে, আমি বেশি কিছু ব্যবহার করব না, আমি একটু রিলোড করি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, যদিও কাজ করা হয় না, ওকে, যাই হোক, এখানে আমি ধরেন এখানে আসব, এখানে দেখেন চেঞ্জ ডিসপ্লে নেম, আমি এখানে ক্লিক করব, এখানে তার একটা সাজেস্ট দিয়ে দিছে আমার, এটা আমি ব্যবহার করতে পারি, সেভ দিয়ে দিলাম, দেখেন বিটা ব্যবহার করলাম, তো আমার নামটা দেখেন এখন প্রফেশনাল হয়ে গেল। ওকে,
এখন নামটা কিন্তু খুবই প্রফেশনাল হয়ে গেল, আশা করি যে আপনারাও বুঝতে পারছেন। তো সেমভাবে আপনি নামটা এভাবে ব্যবহার করতে পারেন। তো আপনার যদি অন্য নাম থাকে, যদি প্রবলেম হয় আমাকে আমার কমেন্ট বক্সে বলে দিন, আমি নাম সিলেক্ট করে দিবনি, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এটা তেমন কিছু না, জাস্ট একটা আপডেট। জাস্ট আপনি আপনার প্রথম নাম মানে ফার্স্ট নেমটা ঠিক রাখবেন, লাস্ট নেমে বা মিডল নেমের যে কোনো একটা অক্ষর রাখতে পারেন, দিয়ে আপনি সেভ করে দিলে হয়ে যাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আশা করি যে আপনার একটু হলেও হেল্প হলো ভিডিওটা। যদি হতাশায় থাকেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।